আই এম রূপম। আজকে একটা বেশ ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো আমাকে কয়েকদিন আগে আমার একজন সাবস্ক্রাইবার সায়ন দাস বলে সে একটা ফটো পাঠায়, সে নিজে বানিয়েছে, বিক্রম দেখে সে খুব খুশি বোঝাই যাচ্ছিল। তা বিক্রমের মতো বাংলা ইন্ডাস্ট্রির কাস্টদের নিয়ে সে একটা কাস্ট লিস্ট বানায়, আমি সেটাও দেখাবো, এবং সে একটা পোস্টার বানায় যেটা সে আমাকে পাঠায়। সেখানে জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তী এই তিনজনকে সে রাখে, এবং এই লিস্টের মধ্যে দেব থেকে শুরু করে আরও অনেককে সে রাখে। এবার তার এই যে একটা ইচ্ছে যে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম একটা কাজ হোক বা সে এরকম কিছু দেখতে চায়, এরকম ধরনের জিনিসপত্র আমার কিন্তু বেশ ভালো লাগে। যে একটা অডিয়েন্সের সেকশন রয়েছে যারা কিন্তু বরাবরই এরকম ধরনের কাজ আমাদের বাংলাতে হোক, কমার্শিয়াল কাজে হোক, এটা সবসময় দেখতে চেয়েছে বা আশা করে গেছে। তো এই যে অডিয়েন্সরা রয়েছে এদের যদি সংখ্যাটা আরও অনেক বাড়ত তাহলে বিশ্বাস করুন বাধ্য হতো ডিরেক্টর প্রডিউসার এরকম ধরনের কাজ আনতে। কিন্তু সংখ্যাটা এখন এত কমে গেছে যার জন্য তারাও বোধহয় কাজ করতে চাইছে না বা কাজ করতে পারছে না। আজকে আপনি খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন এই যে সঠিক টাইম এবং এটাকে কীরকমভাবে তামিল ইন্ডাস্ট্রি বলি, কন্নড় ইন্ডাস্ট্রি বলি, তারা কাজে লাগাচ্ছে, আমাদের হিন্দি ইন্ডাস্ট্রি বলি, এবং বড় আকারে কাজে লাগাচ্ছে, এবং আমরা মুগ্ধ হচ্ছি, আমরা কিন্তু সেই কাজগুলো ঝাঁপ দিচ্ছি দেখতে। বিক্রম সিনেমাটা বক্স অফিসে এলো, তামিলনাড়ুতে রেকর্ড করে দিল, মানে এখন বলা হচ্ছে বাহুবলী 2-এর রেকর্ড ভেঙে দেবে গ্রস কালেকশানে তামিলনাড়ুতে, যেটা অসাধারণ এই ছবির কালেকশন। আমাদের হিন্দি মার্কেটে ছবিটা খুব ন্যারো প্রমোশনে এসেছে, পৃথ্বীরাজের জন্য জায়গা পায়নি, যা প্রমোশনে যেরকমভাবে এসছে বিস্ট বলি বা এর আগে মাস্টার বলি সব ছবির থেকে ভালো কালেকশন করেছে, তার থেকেও কম প্রমোশন হয়েছে। ভালিমাই তার থেকে ভালো কালেকশন করে গেছে বিক্রম। এবার বিক্রমের এই যে সাকসেসটা আপনি যদি খুব ভালো করে দেখেন, একই ছবিতে কমল হাসান রয়েছে, ফাহাদ ফাজিল রয়েছে, সেতুপতি রয়েছে এবং সুরিয়া রয়েছে ক্লিফ হ্যাঙ্গারে। একটা ছবির দ্বারা চারজন ভালো ভালো অ্যাক্টারকে আমরা একই সূত্রে গেঁথে ফেলছি, এবং এটা কিন্তু একটা আর্ট ফিল্ম নয়, এটা একটা মশালা ফিল্ম। যখন অডিয়েন্স জানতে পারছে যে এই চার মূর্তি একসাথে রয়েছে, অডিয়েন্স আসবেই, এবং যদি কন্টেন্ট ব্যাটে বলে হয় তাহলে সেই ছবিকে কে আটকাবে, কোনো সাধ্য নেই কারো আটকানোর। এরপরে যখন কার্তিকে নিয়ে সে যখন কৈথি 2 আনবে, সেখানে যদি সূরিয়াকে রাখে বা যদি ছোট্ট একটা সিকোয়েন্সে কমল হাসানকে রেখে দেয় বা কোনো ক্যারেক্টারকে রেখে দেয়, আবার ঠিক এই একই ক্রেজ, একই ভিড়, ঠিক এরকমই রেসপন্স থাকবে কৈথি 2-র আপনারা মিলিয়ে নেবেন। এবং যদি সিনেমাটা ভালো হয়ে যায় তাহলে তো রেকর্ড ব্রেকিং। আবার আমার একটা বন্ধু কয়েকদিন আগেই আমাকে বলছিল দিগন্ত বলে, যে ভাব এরকম হলো বিক্রম 2-তে দেখা গেল সূরিয়াকে প্রথমেই মেরে দেওয়া হচ্ছে, সূরিয়াকে মেরে দিচ্ছে কমল হাসান, এবং জানতে পারছে সূরিয়ার এক গডফাদার রয়েছে, সেই গডফাদার রজনীকান্ত। তো আপনি খালি ভাবুন যে অডিয়েন্স এগুলো নিয়ে ভাবছে, মানে কতটা ইনভলভ অডিয়েন্স, অডিয়েন্স ফ্যান থিওরি দিচ্ছে। আমরা আজ থেকে 5 বছর আগে এরকম ফ্যান থিওরি মার্ভেল DC সিনেমা ছাড়া কোনো হিন্দি সিনেমা, কোনো মালায়ালাম সিনেমা, কোনো কন্নড় ভাষার সিনেমা জন্য আশা করতে পারতাম? আজকে বিক্রমের ফ্যান থিওরি বেরোচ্ছে, আজকে KGF Chapter 3 ফ্যান থিওরি বেরোচ্ছে, সালারের সাথে কীরকমভাবে কানেকশান থাকবে সেটার ফ্যান থিওরি বেরোচ্ছে। তার কারণ হচ্ছে অডিয়েন্স মারাত্মক রকমের ইন্টারেস্টেড এই কাজগুলো নিয়ে। তো এই যে অডিয়েন্সের সাথে কানেক্ট করে দেওয়া সিনেমাকে, এটা কিন্তু এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ভালো করে বুঝতে পারছে, যেটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এখনও বুঝতে পারছে না বা তারা বুঝতে চাইছে না। আপনি একটা জিনিস দেখুন, আজকে মার্ভেল যখন প্রথম থেকে এই পোস্ট ক্রেডিট সিন, মিড ক্রেডিট সিন এগুলো করতো একদম প্রথম ইনিশিয়াল স্টেজে, তখন কি অডিয়েন্স প্রথমেই খুব অ্যাট্রাক্টেড ছিল, প্রথমেই সেগুলোর সাথে খুব অভ্যস্ত ছিল? ছিল না। তো সেই স্টেজিংটা মার্ভেল খুব আস্তে 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 করেছে। আজকে মার্ভেলের যে জায়গাটা মার্ভেল পৌঁছে গেছে সেটা কিন্তু রাতারাতি হয়নি, মানে মার্ভেলের একটা সিনেমা এসেছে সেটার জন্য এরকম ক্রেজ হয়ে গেছে তারপরে সব দেখছে ওরকম কিন্তু হয়নি। তাদের যে ছোটো ছোটো স্টেপগুলো ওটা কিন্তু আজকে বিশাল বড় একটা সড়ক বানিয়ে দিয়েছে তাদেরকে। তো প্রথমে তো পোস্ট ক্রেডিট সিন বা একই ছবিতে এতগুলো ক্যারেক্টার, ওরাও তো খুব আস্তে আস্তে করেছে, কিন্তু যখন রাইট টাইম চলে এলো, অ্যাভেঞ্জার্স চলে এলো এবং এই কানেকশানটা তৈরি করতে পেরেছে, তখন এই হিন্দি ইন্ডাস্ট্রি নিয়ে চলে আসলো কি সিম্বা, যেটার সাথে কানেক্ট করে দিল সূর্যবংশীকে। এই অডিয়েন্সটাকে, ব্লকবাস্টার হওয়ার অডিয়েন্সটাকে পরের সিনেমাতে নিয়ে আসবো, এবং ঠিক সেটা কাজে লাগালো কন্নড় ভাষা KGF, ঠিক সেটা কাজে লাগালো তামিল ইন্ডাস্ট্রি। কিন্তু বাংলাতে আপনি ওরকম কোনো কাজ এখনও দেখতে পাননি। আপনি যদি এর পরের আপকামিং প্রজেক্টগুলো দেখেন, সালার মানে KGF ওই ইউনিভার্সের মধ্যেই বলছি, সেখানে আসছে ব্রহ্মাস্ত্র বড় প্রজেক্ট, এর অনেকগুলো পার্ট আসবে এবং সেখান থেকে ক্যারেক্টার নিয়ে সিনেমা হতে পারে। আপনি যদি স্পাই ইউনিভার্স দেখেন সেটা আসছে পাঠান, দুর্গোড়ায় টাইগার 3, এরপরে ঋত্বিককে নিয়ে কাজ হবে, এবং কপ ইউনিভার্স তো রয়েছেই,
ইভেন সেটা এতটা এক্সপ্যান্ড করা হচ্ছে যে ওটিটিতেও তার কাজ আসবে। তা কত বড় পরিসরে ব্যাপারটা ভাবছে ভাবুন। একটা টাইম ছিল, আমরা যদি খুব ভালো করে দেখি, যখন অক্ষয় কুমার, অজয় দেবগন, সলমান খান, শাহরুখ খান, সানি দেওল, জ্যাকি শ্রফ, নাসিরুদ্দিন, তারপরে হচ্ছে অনিল কাপুর, এরা একসাথে সিনেমা করতো, মাল্টি স্টারার ফিল্ম যেগুলোকে আমরা বলি, এবং ছবিগুলো কিন্তু বক্স অফিসে ওয়ার্কও করতো। নাইনটিজে এমন বহু সিনেমা আছে যে দুজন হিরো, একজন হিরো ফার্স্ট হাফে, একজন হিরো সেকেন্ড হাফে, বা একসাথেই রয়েছে, ঠিক আছে, সিনেমাগুলো এমনিই চলতো। বহু সিনেমা আছে যেগুলো একদম খাজা, তবে সিনেমাগুলো কিন্তু ওপেনিং হেভি হতো, বহু অ্যাকশন ফিল্ম এরকম রয়েছে। এবার একটা টাইমের পরে সেরকম ধরনের ছবি হওয়া কমে গেল এবং ইন্ডাস্ট্রি থেকে সেরকম ধরনের ছবি হওয়া একদম বন্ধ। তার কারণ হচ্ছে রেমুনারেশন ভাগ হয়ে যেত, অনেকটা ফিজ কাট করতে হতো, কিন্তু ছবিগুলোর বক্স অফিস দারুণ মুনাফা হতো। রজনীকান্ত, কমল হাসান, আপনি এরকম স্টার দেখতে পাবেন মাল্টি স্টারার সিনেমা। তো সেটা একটা টাইমে বন্ধ হয়ে গেল বড় টাইমের জন্য, কিন্তু দেখুন আজকে সেই টাইমটা আবার আসছে, ভালো করে লক্ষ্য করে দেখুন, যখন আবার মাল্টি স্টারার সিনেমা ফিরে আসছে অডিয়েন্স আবার সেটা দেখার জন্য, যে অক্ষয় কুমার, অজয় দেবগন, রণবীরকে একসাথে দেখা যাবে, সিনেমা দেখতে যাবো, সলমান, শাহরুখ, ঋত্বিককে একসাথে দেখা যাবে, সিনেমা দেখতে যাবো, কমল হাসান, সূরিয়াকে একসাথে দেখা যাবে, সিনেমা দেখতে যাবো। তো এই অডিয়েন্সের মাথায় এই জিনিসটা বসিয়ে দেওয়া, ইয়াশ, প্রভাস একসাথে থাকবে, সিনেমা দেখতে যাবো, তো এটাকে বারবার কাজে লাগানো, বারবার, এবং অডিয়েন্সকে ঘুরিয়ে আনা। মানে আজকে আমরা 10 জন সিনেমা দেখতে গেছি, একই ডিরেক্টরের একই প্রোডাকশানের পরবর্তী সিনেমা দেখতে যাবো কেন, যদি ট্রেলার আমার ভালো না লাগে? কিন্তু ওই যে ছোট্ট লিঙ্ক আপটা করে দেওয়া, আমি যেতে বাধ্য, 90% চান্স আছে আমরা 10 জন সিনেমা দেখতে যাব। এই যে একই অডিয়েন্সকে ঘুরিয়ে আনা এবং এক্সপ্যান্ড করা, এটাই প্রত্যেকটা ইন্ডাস্ট্রি শিখে গেছে। এবার আপনি আমাকে বলতেই পারেন যে মাল্টি স্টারার সিনেমা কি বাংলায় হচ্ছে না? কাছের মানুষ মাল্টি স্টারার সিনেমা নয়, এখানে বুম্বাদা, দেব, দায়রা কি নেই? আপনি বলতেই পারেন জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একসাথে কাজ করবে, হয়তো পরবর্তী দিনে করবেই, যিশু, আবির, এরা কি একসাথে কাজ করেনি জাতিস্বরে? সোনার পাহাড়ে পরমব্রত বা যিশু একসাথে কাজ করেনি? তা এখানে তো একের বেশি স্টারই রয়েছে। এই ছবিগুলোর ক্রেজ, মানে সোনার পাহাড়, কাছের মানুষ, যদিও কাছের মানুষের এখনও ট্রেলার আসেনি, আমরা জানি না সেটা কমার্শিয়াল সিনেমা কি না, তবে আমার মনে হয় সেটা আউট নাউট কমার্শিয়াল বা মশালা ফিল্ম নয়, যতটা মনে হয় দেখে, যদিও পরবর্তী সময়ে এটা বলার এখনও সময় আসেনি। তাও আমি বলছি, এই সিনেমাগুলো, ওই যেগুলো আমি নাম নিলাম, ককপিট বলি, যাই বলি সিনেমাগুলো, এই সিনেমাগুলোর বাজ এবং দুই পৃথিবীর বাজ, এই দুটো কি এক অনুপাতে দাঁড়ায়? দাঁড়ায় না। এবং আমি এতক্ষণ হিন্দি ইন্ডাস্ট্রি, তামিল ইন্ডাস্ট্রি, কন্নড় ইন্ডাস্ট্রি যে উদাহরণগুলো দিলাম, সেগুলো কিন্তু আউট অ্যান্ড আউট মশালা ফিল্ম, সেগুলো কিন্তু আর্ট ফিল্ম নয়, সেগুলো আউট অ্যান্ড আউট মশালা ফিল্ম, ইভেন সেগুলো সেমি কমার্শিয়াল ছবিও নয়। তাহলে আমাদের এখানে এখন যেটা দরকার সেটা হচ্ছে মশালা সিনেমা করা, এবং সেখানে এই 3 জন স্টার যারা সুপারস্টার, দেব, জিৎ, প্রসেনজিৎ, এদেরকে নিয়ে কাজ করার। আজকে সোনার পাহাড়ের যে বাজ, যিশু বা পরমব্রত, সেই কালেকশন, সেই ওপেনিং, সেরকম ধরনের অডিয়েন্স কখনো দিতে পারবে না। ওয়ার্ড অফ মাউথের দরুন সিনেমা খুব ভালো হলে সেটা আস্তে আস্তে হবে, তাহলে সেই কালেকশন কিন্তু আজীবন 3 কোটিতেই থেকে যাবে, তার থেকে বাড়বে না, ঠিক আছে? যেটা এখন ইমিডিয়েট দরকার, এখন অডিয়েন্স এই পোস্ট ক্রেডিট সিন, এই মিড ক্রেডিট সিন, এই ক্লিফ হ্যাঙ্গার, ঠিক আছে, একটার সাথে আরেকটা ছবি লিঙ্ক করে দেওয়া, একটা ইউনিভার্স এক্সপ্যান্ড করা, এগুলো অডিয়েন্স দেখে অভ্যস্ত, তারা এরকম ধরনের কাজ চাইছে। তো এখনই রাইট টাইম, যেটাই বাদ বাকি প্রত্যেকটা ইন্ডাস্ট্রি করেছে, তারা এই জিনিসটাকে তাড়াতাড়ি অবজার্ভ করেছে এবং ব্যাক টু ব্যাক এরকম ধরনের কাজ আসছে। এবং আপনাদের বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নিন, আগামী 1-2 বছরে এরকম আরও কাজ আসবে যেখানে ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করা হবে, যেখানে 3-4খানা সিনেমা একসাথে কানেক্ট করার চেষ্টা করা হবে। এবার বাংলা ইন্ডাস্ট্রি এখন করছে না, তারা তো সবসময় পিছিয়ে থাকে, আজ থেকে যদি 10 বছর পর এটা করে, তখন অডিয়েন্স এটা নিয়ে খিল্লি করবে, যে দেখো সবাই করে দিল, ভোর হয়ে গেল, রাত কভার করে তারপর এরা এসেছে। তো এটাকে এত দেরি করলে হবে না, এখনই রাইট টাইম, এটাকে এখনই করতে হবে, কারণ এখনই সম্ভব, যখন আস্তে আস্তে রাভান লোকে দেখেছে, লোকে মাস ফিল্ম দেখতে চায়, মশালা ছবি দেখতে চায়, কমার্শিয়াল ছবি দেখতে চায়, ভালো করে বানাতে হবে, এখনই সময় যখন দেব হোক, জিৎ হোক, প্রসেনজিৎ হোক, এদেরকে একসাথে হয়ে এমন সিনেমা করতে হবে যেখানে এরা 3 জন প্রেজেন্ট রয়েছে, সেটা আউট অ্যান্ড আউট একটা মশালা সিনেমা, বা যদি সম্ভব না হয় 3 জনকে একই ছবিতে রাখা, তাহলে বিক্রমের মতো, সূর্যবংশীর মতো ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করিয়ে রেখে দাও,
আবার দু বছর পর এক বছর পর আরও একটা সিনেমা নিয়ে আসো যেখানে ওই ক্যারেক্টারটাকে ভিত্তি করে সিনেমাটাকে কন্টিনিউ করা হবে, আবার আরেকটা ক্লিফ হ্যাঙ্গার দিয়ে দাও, আরেকটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করাও, এক্সপ্যান্ড করো যাতে এই সিনেমাটা দেখার জন্য একটা হিউজ অডিয়েন্স আসে। সেই অডিয়েন্সটা এলে তারপর কিন্তু পরবর্তী সময়ে তাদের ট্রাস্টটা গ্রো হবে, যেটা এখন করার সময় এসে গেছে। আজ থেকে পাঁচ বছর পর সাত বছর পর এটা ভাবলে চলবে না, সেটাকে এখন ভাবতে হবে। অডিয়েন্স এখন এরকম ধরনের জিনিস দেখতে চায়, অডিয়েন্স কী চায় এটা বুঝতে হবে, এরকম ধরনের ইউনিভার্স ক্রিয়েট করতে হবে। যেরকম বিক্রম করে ফেললো, যেরকম স্পাই ইউনিভার্স করে ফেললো, যেরকম ধরনের কপ ইউনিভার্স করে ফেললো, এরকম ধরনের জিনিস করতে হবে, পোস্ট ক্রেডিট সিন রাখতে হবে এবং মশালা ফিল্ম বানাতে হবে। মশালা সিনেমা যদি না আসে তাহলে কিন্তু অডিয়েন্স আসবে না কখনোই। সোনার পাহাড়ে যিশুকে দিয়ে বা পরমব্রতকে দিয়ে অডিয়েন্স আসবে না, বা কাছের মানুষ যদি একটা সেমি কমার্শিয়াল ছবি হয় বা কাছের মানুষ যদি একটা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা হয় সেই ছবিটা 10 কোটি 12 কোটি 15 কোটির কালেকশন দিতে পারবে না, এটা আমি এখনই বলছি দিতে পারবে না। কিন্তু যদি সেটা একটা মশালা ফিল্ম হয়, দেব জিৎ প্রসেনজিৎ থাকে, সেটা 15 কোটি 20 কোটিরও কালেকশন দিতে পারে যদি সিনেমাটাকে ভালো করে বানানো হয়। জিতের প্রোডাকশানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কাজ করছে, দেবের প্রোডাকশানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কাজ করছে, দেব জিৎ একসাথে নিজেদের সিনেমা আনছে এবং দেব বলে দিচ্ছে যে আমি হল শুধুমাত্র জিতের সিনেমার সাথেই শেয়ার করব, জিতও বলছে আপনারা দেবের সিনেমাও দেখুন আমার সিনেমাও দেখুন। তো যখন এই সম্পর্কগুলো এরকমভাবে নিজেদের মধ্যে গঠন হয়েছে তখন কেন একসাথে সিনেমা হবে না? অবশ্যই করা যেতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে এই কমার্শিয়াল সিনেমাগুলোর দ্বারা বুস্ট আপ হবে বক্স অফিস। আজকে আপনি ভাবুন, ভুলভুলাইয়া 2 এসে ওয়েস্ট বেঙ্গল থেকে 8 কোটি 8.5 কোটি টাকার বিজনেস করে বেরিয়ে যাচ্ছে, সেখানে বাংলার একটা ছবি, ছবিটা তুখর বাস তৈরি করেছে, সে ছবিটা কামাচ্ছে 5 কোটি টাকা, মানে খুব চেষ্টা করে বড় বড় স্টারদেরকে নিয়ে সে ছবিটা কামাচ্ছে 5 কোটি টাকা। তাহলে বুঝতেই পারছেন যে কোথায় আমাদের গ্যাপটা হয়েছে। কারণ আমাদের এখানে যে কমার্শিয়াল ছবির নিডটা, যে অডিয়েন্সকে হলে আনার যে মানে কিছু তো একটা অডিয়েন্স দেখে ইন্টারেস্ট হচ্ছে হিন্দি সিনেমার, যেটা বাংলা সিনেমার ক্ষেত্রে হচ্ছে না, সেটা হচ্ছে সেই মাসি ফিলটা পাচ্ছে না, সেই যে মাস অডিয়েন্স তার ভিড়টা নেই, সেটা মিসিং সব থেকে বড়োভাবে। ফ্যামিলি অডিয়েন্স মাল্টিপ্লেক্সের কালেকশানটা উঠে আসছে, কিন্তু যে কোর অডিয়েন্স সেটা কিন্তু হিন্দি সিনেমার জন্য ইনভেস্ট করছে, যে 5 কোটি 10 কোটির যে ব্যবধানটা সেটা গোছানোর জন্য আমার মনে হয় আমরা অল্পতে সাকসেসফুল হয়ে যাচ্ছি, 4 কোটি টাকা কামিয়ে নিচ্ছি 1 কোটি টাকায় সিনেমা বানিয়ে, এটা ভাবা বন্ধ করে ভাবতে হবে যে কীভাবে সেই অডিয়েন্সটাকে আমরা অ্যাচিভ করব। এটা তাদের আলোচনার আমার মনে হয় মূল বিষয় হওয়া দরকার। তো এই ছিল আজকের ভিডিও, এবং আমি বলবো সায়ন দাসকে অনেক ধন্যবাদ যে সে এরকমভাবে ভেবেছে। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন, অনেকেই হাসতে পারেন যে বাবা বিক্রমের মতো সিনেমা আমাদের এখানে কখনো পসিবল না, হবে না। কেন পসিবল নয়? আজকে যখন তামিল ইন্ডাস্ট্রি বা তেলুগু ইন্ডাস্ট্রি, আজ থেকে 20 বছর আগে তারা কিন্তু বিক্রম বানায়নি, আজ থেকে 15 বছর আগে তারা কিন্তু বিক্রম বানায়নি, তারা বানিয়েছে কিন্তু আজকের ডেটেই, 2022 এসে কিন্তু তারা বানিয়েছে। তারা এই জায়গাটায় আস্তে আস্তে পৌঁছেছে। কে বলতে পারে টলিউড ইন্ডাস্ট্রি বা বাংলা ইন্ডাস্ট্রি হয়তো আজ থেকে 20 বছর পরে জায়গাটাই বদলে ফেললো, অনেক ভালো ভালো সিনেমা দিল, ভুল অনেক হয়েছে কিন্তু এবার সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। তো আমরা ক্রিটিসাইজের থেকে বেশি যদি এটা বলতে পারি যে এটা করা উচিত এবং সেটা নিয়ে আমরা প্র্যাকটিক্যাল হয়ে আলোচনা করতে পারি, তাহলে আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিও বড় সড়ো কাজ দিতে পারে, বড় সড়ো হিট দিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও গাইজ। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও, জনতা আমাদের পাশে আছে এবং তোমাদের কি অপিনিয়ন অবশ্যই জানিও। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।